ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার প্রথম সিনেমা, দর্শক আমাকে অ্যাকসেপ্ট করে কিনা আসলে এটা চিন্তার বিষয় ছিল। তারপরেও যখন ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা এই সিনেমা দেখতে আসি বলা হলে, তো দর্শক আমার সিনগুলো যখন আসছে দর্শক অনেক ভালোভাবে এনজয় করছিল, তো আমি এটা ফিল করলাম যে দর্শক আমাকে ভালোবাসছে। ভালোই ফিল হয়েছে যে আমি তাদের যে প্রত্যাশা ছিল যে সেই প্রত্যাশাটা পূরণ করতে পেরেছি। শুধু আমি না, আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে যারা কথা শেষ প্রত্যেকে খুবই ভালো করেছে, আর এখানে প্রত্যেকেই সিনিয়র প্রফেশনাল আর্টিস্ট ছিল, তো তাদের মধ্য থেকে আমার নিজেকে প্রুভ করা যেমন তেমন ব্যাপার ছিল না। তারপর আমি চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে দর্শকের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে আছি। আর দহন সম্পর্কে আমি এটাই বলবো, সবাই অলরেডি জেনে গেছেন দহনটা আসলে কোন টাইপের ফিল্ম। দহন হচ্ছে বাংলাদেশের ট্রু পলিটিক্যাল ফিল্ম। এটা হচ্ছে আপনার দহন এমন একটা সিনেমা বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের 16 কোটি মানুষের জীবনের কোনো না কোনো অংশ থেকে নেওয়া হয়েছে। এটা এমন একটা সিনেমা যা বদলে দিতে পারে একটা সমাজকে, যা বদলে দিতে পারে কিছু মানুষের ভুল ধারণাকে, এবং জাগিয়ে তুলতে পারে 16 কোটি মানুষকে। তো সেই চিন্তাধারার মধ্যে থেকে আমরা কিছুটা নিজেকে প্রুভ করতে পেরেছি এই দহনের মধ্য থেকে। মানুষের জীবন আসলে এতটা কষ্টের। এর আগে যখন মানে আমাদের দেশে যতগুলো সমস্যা হয়েছে সেই সমস্যার সম্মুখীন দিয়ে আমরা যে সময়গুলো পার করেছি, এই কষ্টটা একমাত্র দহনের মাধ্যমে আমরা ফিল করতে পেরেছি। আর এই বাড়ি কেঁদেছি, এবং আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি ফুলবানু, তো ইনশাল্লাহ সবার দোয়ায় অনেকটা ভালো করতে পেরেছি, আমাদের চেষ্টা সফল হয়েছে। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন এবং হলে এসে দহন সিনেমাটা দেখুন এবং আমাদের বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। নির্বাচনের গরমে দহন দেখুন আরামে, এই স্লোগানটি সাথে নিয়ে দহন সিনেমার সাথে আছে ক্রিয়েটিভ সলিউশন। আমরা তো আছি ক্রিয়েটিভ সলিউশনের পাশে, আপনারাও থাকুন এবং বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দহন দেখুন।